खुश है तो तुम उपस्थित হয়েছিল রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণকল্যাণী মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী সকলকে বলছি করতালি দিয়ে আপনাদেরকে স্বাগত জানাতে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল রায়গঞ্জের বিধায়ক সম্মানীয় কৃষ্ণকল্যাণী মহাশয় এবং সমাজসেবী তপননাথ মহাশয়। উনাদের দুজনকে বরণ করে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় শ্রীপদ পাগলাওয়ালা চন্দনের টিকা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে দিচ্ছেন। আপনারা সকলে উলুজোপর দিয়ে একটু এবং কোরতালি দিয়ে সমবেদনা জানান। ভক্তবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন, এরপর বরাবর কীর্তন পরিবেশিত হবে। আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন তিনি স্বর্গীয় দীনদয়াল কল্যাণীর রায়গঞ্জ পৌরসভার পৌরপতি। রায়গঞ্জের আমার এই 29তম অনুষ্ঠান হচ্ছে এই পর্যন্ত। তাই আমি আগে যখন রায়গঞ্জের দায়িত্বে, যখন রায়গঞ্জের পৌরপতি হিসাবে স্বর্গীয় দীনদয়াল কল্যাণী পৌরপতি ছিলেন, তখন আমি যখন যেতাম বাড়িতে যেতাম, তখন আমার এই অনুষ্ঠানে সহযোগিতা করতেন সার্বিকভাবে। যখন যেতাম বলে আপনার আসলে আমার অনুষ্ঠানের জন্য আপনি যখন আসবেন তখনই কাজ করে দেব। তাই তারই সুপুত্র রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণকল্যাণী আপনাদের কাছে উপস্থিত হয়েছেন, তাকে অনুরোধ করছি আমার রাধা রাজবিহারীর পক্ষ থেকে। এই রায়গঞ্জে পৃথিবীতে আছেন যত নগরাধিক গ্রাম, সর্বত্রে প্রচারিবে মম মোর নাম, এই হরিনাম সংকীর্তন সম্বন্ধে এই রায়গঞ্জের এই শ্রী রাধা রাজবিহারীজির মন্দির প্রাঙ্গণে এই যে হরিবাসর সম্বন্ধে, এই হরি সংকীর্তন সম্বন্ধে বা এই উৎসব সম্বন্ধে, এই উৎসব কি করে টিকে থাকবে তিনি রায়গঞ্জবাসীর কাছে সেটি তুলে ধরবার জন্য আমিও তাকে অনুরোধ জানাচ্ছি। জয় গৌর জয় মিত্র। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উৎসবে আমি সম্মানীয় গুরুদেব পাগলাওয়ালাকে আমার অন্তরস্থল থেকে প্রণাম নিবেদন করছি, আর যারা আপনারা ভক্তগণ আছেন আপনাদেরকেও নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন। আজকে যেমন পাগলাওয়ালা বললেন 29 বছর, এটা 29তম উৎসব পালন হচ্ছে, আর প্রত্যেক বছর এখানে শ্রদ্ধালুগণের সমাবেশ হচ্ছে, আর সেই সমাবেশে জনগণের শ্রীবৃদ্ধি হচ্ছে। অনেক জায়গা থেকে, শুধু রায়গঞ্জ নয়, রায়গঞ্জের বাইরে তথা রাজ্যেরও বাইরে থেকে অনেক ভক্তগণ আসছেন, আর এই আবির্ভাব উৎসবে তারা সামিল হচ্ছেন। এটা সত্যি আমাদের রায়গঞ্জের জন্য এই ধরনের উৎসব একটা আলাদা ঊর্জা প্রদান করে। আমরা যারা সনাতন ধর্মী, আজকে শ্রীমদ ভাগবত গীতা আমাদের জন্য আমাদের আস্থা, আমাদের বিবেক। আমার মনে আছে আমার ঠাকুরমা যখন কোন সমস্যায় থাকতেন তখন সেই ভাগবত গীতা খুলে যে কোনো 4টি চপায়ের যেটা লাইন থাকতো যে কোনো এক জায়গায় আঙুল দিতেন, আর তারপর ওটা পড়ে বলতেন না আমার অর্থটা বুঝে, বলতেন আমার সমস্যার সমাধান হয়ে গেছে, আমার যেটা সমস্যার যেটা আমার প্রশ্ন ছিল তো সেই উত্তরটা আমি পেয়ে গেছি। তো আপনি দেখুন কত শক্তি আছে। আজকে ওই
भागवत गीतार मध्य असंख्य चौपाई रहे किंतु पार्टिकुलर उन्नी पता उल्टाते चोख बंद कर और हाथ आंगुलटा दीते ओखान समस्यार समाधान हो जाए। नागपुरे जो ओंकार मिशन जुक्त तो मान ओंकार मिशन एक बड़ सामने ओमर चित्र रखा थकत और ओम चित्रटा के देखे मेडिटेशन करतम तक हम सब एक कौतूहल आ ठाकुर तो आछे सवार आस्था आछे किंतु जे ईश्वर ताके देखार किंबा ताके प्राप्ति अनुभूतिटा कि आमी जेटुकु जेनेछिलाम जे आमादेर शरीरे बारोटा चक्र आछे सेई बारोटा चक्र जदि जागृत हये जाए लास्ट जेटा थाके माथा ललाट चक्र और सेटा जदि जागृत हये जाए তখন আমাদের তো এই আত্মা আত্মার সাথে পরমাত্মার মিলনের যে অনুভূতি সেই অনুভূতিটাই হলো ঈশ্বর প্রাপ্তির প্রকৃতি অনুভূতি। তো আজকে আপনারা সবাই এখানে এসেছেন খুব ভালোভাবে এখানে হয়তো আমি শুনেছি মথুরা বৃন্দাবন থেকে মহারাজ স্বামীজিরা এসেছেন খুব ভালোভাবে ভাগবত পাঠ করেছেন আর বিস্তারিত আলোচনা করেছেন আমার খুব সামান্য জ্ঞান তো আমিও সুযোগ পেলে আমিও আসব হয়তো আর কয়দিন আছে 4 তারিখ অবধি আছে হয়তো একটু মুশকিল আছে কালকে কলকাতা চলে যাচ্ছি তো ঠিক আছে এবার হয়নি হয়তো 30তম বার আসে আমিও ওই ভাগবত সম্বন্ধে যখন বিস্তারিত আলোচনা উনি করবেন 2-3 ঘন্টা আমি চেষ্টা করব এখানে আসার আর ওনাদের বাণী শোনার আপনারাও আশা করছি খুব ভালোভাবে আনন্দ উপভোগ করছেন আগামী দিনে এই উৎসব মহোৎসবে যাতে রূপান্তরিত হয় আরো বড় করে হয় আমি এটাই নিবেদন করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে দেখেছেন এখানে সামিল করেছেন তার জন্য অর্গানাইজ কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ এবং তিনার পিতা স্বর্গীয় দীনদয়াল কল্যাণী মহাশয়ের যেন আত্মার শান্তি হয় ভগবানের পাদপদ্মে যেন চির দিনের জন্য নিত্য দাস হিসাবে যেন সেবা করতে পারেন ওনার পিতার উদ্দেশ্য আমি আমার রাজবিহারীর চরণে প্রার্থনা করি তার আত্মার যেন শান্তি হয়। কেন আমি যখন আজকে সুবর্ণায় দোকানে মিষ্টি আনতে যাই গিরিরাজ পূজনের জন্য তখন ওনার বাবা দীনদয়াল কল্যাণীর কথা আমার গাড়িতে উঠোতে মনে হয়েছে এই কেন আমি যখন রায়গঞ্জে প্রথম অবস্থা আসি তখন আমার সহযোগী গ্রামে এই দীনদয়াল কল্যাণী বাবা ছিলেন জগদীশ সরকার ছিলেন এরা আর নাম কার বলবো সকলেই সহযোগিতা ছিল তৎকালীন তারা খুব সহযোগিতা করেছেন তাই আমি আমার এই ক্ষুদ্র সংস্থার থেকে প্রতিবারই যেন ওনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে আমার লক্ষ্য হল এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেখুন না রায়গঞ্জে বেরোলে আমি যখন প্রথম আসি তখন দেখি না এত তিলক পরা লোক দেখি নাই আমি যখন রায়গঞ্জে প্রথম আসি কণ্ঠে কণ্ঠি পরা লোক দেখি নাই রায়গঞ্জে আমি যখন প্রথম আসি রায়গঞ্জে এই রাজবিহারী মার্কেটে মাতালের অভাব ছিল না এখনো মাতাল রয়েছে যেখানে সৎসঙ্গ যেখানে আলো সেখানে অন্ধকার থাকে কিন্তু তথাপি আমার রায়গঞ্জের ছোট থেকে বড় রায়গঞ্জ রাজবিহারী মার্কেটে ছোট থেকে বড় যারা রয়েছেন তারা সকলে আমার সঙ্গে চলছেন যেন এই নিত্যানন্দ উৎসবকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই তাদের প্রতি আমার কিছু দেওয়ার মতো নয় দেখুন না আপনাদের দ্বারা আমি ভিক্ষা করি প্রতিবার প্রতি দ্বারে দ্বারে গিয়ে করি এই ভিক্ষে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিখতে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা শুধু হরিবাসরে আসলে হবে না
নিজেদের গৃহটি যেন হরিবাসনের মতো গড়ে তুলুন, যেন নিত্য যেন শ্রীহরির সেবা করতে পারেন, নিত্য কর্ম করুন। তাই আমার রাজবিহারীর পক্ষ থেকে বিশিষ্ট সকল সমাজসেবী তপন দেব তেপন নাগ মহাশয়কে কিছু বলবার জন্য কি সম্বন্ধে এখানে সাধু শুভ সন্ধ্যা উপস্থিত অজস্র শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর যে আবির্ভাব অনুষ্ঠান এটা 29তম বর্ষ। আজকে অজস্র মা বোন দাদা ভাইরা আছেন, বয়স্করা আছেন। আজকে আমি শুধু এটুকুনি বলবো যে পাগলা বাবার যেখানে সার্বিকভাবে পরিশ্রম করে আজকে 29 বছর ধরে এখানে আমাদেরকে এই শ্রীকৃষ্ণের এবং ভগবত পদাবলীর উপরে যে আমাদের জ্ঞান দেন আমরা শুনতে পাই, এটা আমাদের চরম ভাগ্যের ব্যাপার। তবে এটা আমি বলবো যে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমি বেশি কথা বলবো না। এবং ধর্ম সম্বন্ধে যে আমি সেই ধৃষ্টতা দেখাবো না যে তাদের নখের যোগ্য সমান না। আজকে এখানে অজয় কাজল এবং পাগলা বাবা সর্বোপরি ডাকে আমরা এখানে এসেছি, কয়েক বছর ধরে আসি। আমরা চেষ্টা করব যারা এখানকার ভক্ত শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর যে আবির্ভাব তার উপরে যারা আমাদের ভক্ত আছেন তাদের জন্য আমরা ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। কিছুক্ষণ আগেই এই ভাগবত পাঠ হয়ে গেছে, এরপর